হুগলিতেও স্বাস্থ্য ব্যবস্থায় ঘুঘুর বাসা। আরজি করে অভয়া নির্যাতন কাণ্ডে যখন রাজ্য রাজনীতি থেকে নাগরিক সমাজ উত্তাল হয়ে পথে নেমেছে, এরই মধ্যে আইএমএ চুচুড়ার তরফ থেকে এক বিস্ফোরক অভিযোগ উঠে এল। রবিবার হুগলির জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএমএ সদস্য ডক্টর ইন্দ্রনীল চৌধুরী ও ডক্টর অক্ষয় আঢ্য অভিযোগ করেন, আরজিকর কাণ্ডের যে দুর্নীতির অভিযোগ জনসমক্ষে এসেছে, এই দুর্নীতির জাল জেলাতেও ছড়িয়ে পড়েছে এক সংক্রামক ব্যাধির মতো। আইএমএ তরফ থেকে অভিযোগ করা হয়, হুগলি জেলাতেও কিছু ডাক্তার এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। সাংবাদিক সম্মেলনে আইএমএ চুচুড়ার তরফ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে একই জায়গায় তারা কর্মরত এবং কোন এক বিশেষ স্বার্থে ডাক্তারি পরিষেবার মতন পরিষেবাতে তারা অসাধুভাবে সুযোগ করে দিচ্ছেন এবং এই ডাক্তারি পোশাককে দিনের পর দিন কলুষিত করছেন। রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় এক ঘুঘুর বাসা তৈরি হয়েছে বলে তারা অভিযোগ করেন। যে দুষ্টুতিরা ঘুরে বেড়াচ্ছে তারা কে সেফটি দেবে এই বাচ্চাগুলোকে এখানে কাজ করবার জন্য? তারা তো সবসময় আতঙ্কে থাকবে যে এখনো তো তারা ধরা পড়েনি, তারা এখনো আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের পৃষ্ঠপোষক এখনো সেই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেইখানে যদি তারা এবার ডিউটি করতে যায় সেই নিরাপত্তা কে দেবে? আমরা যদি মুখ না খুলি এই নিরাপত্তা কে দেবে? তারা আজকে কখনো তো কাজ করার থেকে পিছিয়ে আসছে না, তারা রাস্তার ধারে বসে বসে রুগী দেখছে। যেদিন ঘটনাটা ঘটেছিল সব স্ট্রাইক ডেকেছিল, আমরাই গিয়েছিলাম চুচুড়া হাসপাতালে এটা বলতে যে আমরা যারা সিনিয়র ডাক্তার আমরা সেই রুগী দেখব। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।